নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুচন্দ্রিমা শুরু করছি সংবাদ সারাদিন রেমালের দাপটে বিভিন্ন জায়গায় দুর্ভোগের ছবি উঠে আসছে সোমবারেও বঙ্গে রেমালের দাপট দেখা গিয়েছে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সে বৃষ্টিপাতের জেরে জলমগ্ন নামখানার বিস্তীর্ণ এলাকা একাধিক জায়গায় গাছ ভেঙে বিপত্তি দেখা গিয়েছে মৃত্যুর ঘটনাও ঘটেছে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর পাশাপাশি কলকাতার ছবিটাও কিন্তু দেখা যাচ্ছে কলেজ স্ট্রিট থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা দুর্ভোগের ছবি রেমালের জন্য উপকূলবর্তী এলাকায় বিপর্যস্ত অবস্থার ছবি দেখা গিয়েছে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা সতর্কতা এখনো জারি রয়েছে কলেজ স্ট্রিট থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রা যেভাবে বেড়েছে শহরে জল জমার ছবিটা এখন কি পর্যায়ে রয়েছে দেখো সুচন্দ্রিমা যদিও সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার বৃষ্টিপাতটা বিকেল সাড়ে তিনটে চারটের থেকে বন্ধ হয়ে গিয়েছে কলকাতায় কিন্তু জল জমার ছবি কিন্তু এখনও পর্যন্ত সেই সেভাবে বদলায়নি আমরা কলেজ স্ট্রিটে রয়েছি যেখানে ছবিটা দেখাবো তোমাকে সুবীর সরকার রয়েছে ক্যামেরাম্যান তুমি দেখো আমরা রয়েছি হিন্দু স্কুল এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং এখানে কলেজ স্ট্রিটে যেমন এখনও জল জমে রয়েছে তেমন ঠনঠনিয়া কালীবাড়ির কাছে আরও বেশি জল জমা রয়েছে তার পাশাপাশি সেন্ট্রাল অ্যাভিনিউ এবং উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় মেন যে রাস্তাগুলো রয়েছে প্রধান রাস্তা সেখানে যেরকম জল রয়েছে তেমনই অলিগলিতে কিন্তু জল জমে রয়েছে এবং কলকাতা পুরসভা তৎপর হলেও এখনও কিন্তু ছবিটা সেইভাবে বদলায়নি এবং তার জন্য কতটা সময় লাগবে সেটাও বলা যাচ্ছে না দক্ষিণ কলকাতার ছবিও একই রকম বিশেষ করে লেক গার্ডেন্সের দিকে যেখানে এমনিতেই জল জমে সেখানে যেহেতু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে গত গতকাল রাতে এবং তার আজকে দুপুর পর্যন্ত তার ফলে কিন্তু অনেক জায়গায় জল জমেছিল তারপর দুপুরবেলা জোয়ার এসেছিল গঙ্গায় জোয়ার ছিল তারপরে জল নামতে দেরি হচ্ছে এবং পুরসভা চেষ্টা করলেও কিন্তু এখনও পর্যন্ত জল জমার জন্য যে দুর্ভোগ রেমালের পরবর্তী যে 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 দুর্ভোগ যে রেমালের ফলে যে জল জমার ছবি দেখা যাচ্ছে সেটা কিন্তু দুর্ভোগে ফেলেছে কলকাতা বা শহরবাসীকে এবং যারা বেরোচ্ছেন তাদেরকে অনেকেই জলে হাঁটতে হচ্ছে বা যেমন কলেজ স্ট্রিট বা উত্তর কলকাতার যে ছবিটা টানা রিক্সো তাতে করে তারা হাঁটাচলা করছে এবং আমি যে কলেজ স্ট্রিটে রয়েছি সেখানে কিন্তু এখনও জল জমতে অনেকটা সময় লাগবে বলে মনে করছেন পুরো প্রতিনিধিরা বা পুরকর্মীরা তবে সব থেকে বড়ো কথা যে জল জমার জন্য বিভিন্ন যাতে জল তাড়াতাড়ি সরানো যায় তার জন্য কলকাতা পুরসভা তৎপর হয়েছে বিভিন্ন জায়গায় পাম্প পাম্পিং স্টেশন সেগুলো চালানো হয়েছে কিন্তু এখনো অনেক জায়গায় কিন্তু দুর্ভোগের ছবি উঠে আসছে এবং জল জমার ছবি এখনও সেইভাবে কিন্তু বদলায়নি হয়তো সামান্য জল কমেছে কিন্তু অনেক জায়গাতেই এখন জল রয়েছে জল জমা রয়েছে যেমন আমি উত্তর কলকাতার যে কলেজ স্ট্রিট সেখানে রয়েছি সেন্ট্রাল অ্যাভিনিউ সেখানেও আমরা দেখলাম যে জল জমে রয়েছে ঠনটনের কালীবাড়ির দিকে এখনও জল জমা রয়েছে এবং যথেষ্ট জল জমে রয়েছে ঠনটনের কালীবাড়ির দিকে ফলে সব মিলিয়ে রেমাল পরবর্তী বা রেমালের ফলে যে যে জল জমার ছবি বা বৃষ্টির জন্য যে জল জমেছিলো তা অনেক জায়গায় সরলেও অনেক জায়গায় আবার জল জমে রয়েছে এবং সেই ছবিটাই উঠে আসছে সুজন একেবারে নিমাই তুমি নজর রাখো পরিস্থিতির দিকে নিমাই পান্ডা আমাদের প্রতিনিধি তার সঙ্গে কলেজ স্ট্রিটের চিত্রটা জানলাম শহর কলকাতায় জল যন্ত্রণা হচ্ছে বেশ কিছু জায়গায় সেখান থেকে জল বের করার জন্য এছাড়াও ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফেও এমনটা জানানো হয়েছে দুই চব্বিশ পাগুনায় রেমাল দুর্ভোগ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু প্রভাব পড়েছে যথেষ্টভাবে